সংস্কৃতি হলো জাতির দর্পণ, জাতির গৌরব ও ঐতিহ্যের ধারক। আমাদের এখানকার মানুষ হাজার বছর ধরে মুসলমান, ফলে এখানকার সংস্কৃতিকে ইসলামের ছাপ থাকাই স্বাভাবিক। কিন্তু এই সরকার ইতিহাসের সেই বাস্তবতার মাথা খেয়ে পশ্চিম বাংলার হিন্দু জমিদারি আশ্রয় নির্মিত শান্তি নিকেতনী সংস্কৃতিকেই বাংলাদেশের একমাত্র সংস্কৃতি হিসাবে চাপিয়ে দেওয়ার অবচেষ্টা করে যাচ্ছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা এর পিছনে অখণ্ড ভারতের দিবা স্বপ্নের ভূমিকা দেখি। দুই বাংলার মাঝে ইসলামই একমাত্র কার্যকর সীমানা, যার বহিঃপ্রকাশ হল ইসলাম বিবরিত সংস্কৃতি। এই সরকার হয়তো সেই সীমানা তুলে দিয়ে অখণ্ড ভারতের অশুভ স্বপ্নের পিছনে হাঁটছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে অর্ধ শতাব্দী আগে। স্বাধীনতার পরে নতুন রাষ্ট্র থাকাকালীনও আমরা আন্তর্জাতিক রাজনীতির ধূর্তামি থেকে দূরে থেকেছি। শীতল যুদ্ধের কালেও বাংলাদেশ নিরপেক্ষ থেকেছে, ফলে আমরা পরাশক্তির আন্তঃরাজনীতির বলি হই নাই। কিন্তু এই সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পরাশক্তির আন্তঃরাজনীতির পঙ্কিলতায় প্রবেশ করেছে। পরাশক্তির আন্তঃরাজনীতির জাতাকলে আমরা পাকিস্তান ও ইউক্রেন সহ বহু দেশের সর্বনাশ দেখেছি। এই সরকার শুধুমাত্র নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে সেই ঝুঁকিতে ফেলেছে। এখানে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশকে পাকিস্তান বা ইউক্রেন হতে দিতে পারি না। সেজন্য বাংলাদেশকে অবশ্যই পরাশক্তির আন্তঃরাজনীতি থেকে সরিয়ে আনতে হবে। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, নীতিতে আবারও ফেরত যেতে হবে। কোনো ব্যক্তির ক্ষমতা লিপসার কারণে আমরা দেশকে আন্তর্জাতিক রাজনীতির বলি হতে দিতে পারি না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্মানিত উপস্থিতি, এই যখন অবস্থা তখন আমাদের নতুন করে ভাবতে হবে, সব কিছুকে পুনরায় মূল্যায়ন করতে হবে। সব ধরনের পূর্ব অবস্থা ও মতাদর্শিক অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড, কৌশল নীতি ও পন্থা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ আক্ষরিক অর্থে বাংলাদেশ সর্বনাশের দিকে যাচ্ছে। এমন অবস্থায় সমাধান হতে পারে বাংলার হাজার বছর ইতিহাস, ঐতিহ্য সমর্থিত মানবতার মুক্তির পথ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।